বাসা ভাই, এ ফাও খাইতে খাইতে যে বুড়ি এটা যে ভাড়ি ফার হয়ে যায় খেয়াল করছেন? আরে কয়েকদিন সিঁড়ি দিয়ে উঠলেন আমরা ঠিক হয়ে যাব। পাগলা সুজনকে তো বাইর করার ব্যবস্থা করতেছে। হ্যাঁ কসম আশা ভাই, আই লাভ ইউ ভাইয়া, আই লাভ ইউ। আর ভাই গেরা কেন তাড়াতাড়ি বাইর করেন? বেড়ে গেছে কি সহজ সরল ভাইয়া। আরে জেলের ভিতরে কি পরিমাণ হেল্প করছে বাসা ভাই, চিন্তা করিস না। তার কোয়ালটা কত খারাপ, একটা ছোট্ট অ্যাক্সিডেন্টাল মামলায় হেতে এত বছর ধরে জেল খেটতেছে, হেতে কি আসামি নেই? হেতার তুমি অনেক বড় বড় অন্যায় করি, কতজনে ছাড়া পেয়ে যায় না? আমি জানি তো, তুই কইছস আমিও চিন্তা করে দেখলাম, পরে এক উকিলের সাথে কথা বললাম জামিনের লেগে। উকিল কি করে? অনেক কিছু টাকা পয়সা লাগবে। তো টাকা পয়সা লাগলাম না, হেতার ফ্যামিলি তুললাম। আরে অর্ত তেমন কেউ নাই, আমি কিছু দিতাছি, তুই কিছু টাকা দে, মিলায় ঝুলায় ওরে বাইর করে নিয়ে আসি, আর বাইরে তোর টাকা ফেরত দিয়ে দেবো। এর তো আর ভাল লাগলো না ভাইয়া, মানে আস্তে করে সিবাদি ঢুকি আপনার ক্যারেক্টারের ভিতরে হামলা গেলেন কেন? আচ্ছা আপনাকে মাথা ঝুঁকে না আয় কাবিলা মানছে খাই, আপনার আত্মনেশন ধান্দা করতেন। আরে বেটা ধান্দা করুম কে, তুই কইলি ওর একটু বাইর করে নিয়ে আসেন, তাই আমি তোরে কইলাম। তো বাইর করার কথা এত বছর কি আপনার মাথাতে এসেছিল? আই না জেলে ঢুকি হেতনে দিয়ে হেতনে বলে ডিটেল শুনে আই আমরা কইলাম হেতনে বাইর করে, এটা কি খারাপ কইছি? আপনার উচিত আসিল না, আপনার জায়গা জমি যা কিছু আছে সব বেশি আপনার সহজ সরল বন্ধুটা জেলের ভিতর তো বাইর করা। হেতু তো পুরো সহজ সরল মানুষ, অ্যাক্সিডেন্টাল কেসে হাতে আটকে গেছে। লাগবো না বেটা, তত টাকা লাগবো না, সুজনরে আমি বাইর করতেছি। এ আপনি বাইর করেন? হ্যাঁ, তোরা বেটা বন্ধুর মর্যাদা রাখলি না। জেলখানায় যার সাথে বন্ধুত্ব হয় সেই বন্ধুত্ব অনেক শক্ত হয়, এরপরে যখন জেলে যাবি এই পাগলা সুজনরই তোর দরকার হইব। আরে ভাইয়া, কাবিলা কারো লাগে টিয়া দিয়ে মর্যাদা রক্ষা করে না, ভালোবাসা দিয়ে করে। আমরা খালি পাগলা সুজন একবার জেলে তুমি বাইর করি সান না, কি পরিমাণ ভালোবাসা এতারে দিই। এতে বাইরে না আর করে এতে আসবো, এতারা একবেলা ভাত খাওয়াই সুন্দর করে বিদায় করে দিও। ওই জেলখানা থেকে বাইরে আইলেও তো আর এখানে একবেলা ভাত খাইতে আসবো না, আর কি ভাত খাওয়ার অভাব পড়ছে বেটা? নাই হোক সমস্যা নেই, তারপরে আপনি এরকম মানছেন অভ্যাসীগুন বাদ দেন, আপনি ঠিক হয়ে যান। আর তো মনে হচ্ছে পাগলা সুজনে বাইর করি, আপনারই সেখানে সারা জীবন হলে ডুবে দিত। কাবিলারে ফোন দিছে, মগর পুরান বাসে গেছে, ওখানে যেয়ে মগরে পায় নাই, তারপর ফোন দিয়ে মগর নতুন বাসার অ্যাড্রেস চায়। তুই চল এক্ষুনি চল পুরান বাসে যাই, চল চল তারা ধরে নিয়েছে চল। আরে ভাই হুদাসা তো কিলে রুকো, ফোন দিছে মাত্র এতে অ্যাড্রেস লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং লাগাও না।